কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সিবিআই। সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন এলাকায় হানা দিয়ে নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নীরদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে জানা গেছে এদের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ চারজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সিবিআই। সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন এলাকায় হানা দিয়ে নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নীরদ মণ্ডল ও জয়দেব মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে। ধৃতদের মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে পেশ করা হয়। সিবিআই সূত্রে জানা গেছে এদের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।